পরের ফুটবল বিশ্বকাপ হবে তিন দেশে, জেনে নিন কখন, কবে, কোথায়। শেষ হয়েছে কাতার বিশ্বকাপ 2022। সব দলকে ছাপিয়ে ট্রফি জিতেছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ শেষ হতে না হতেই দিন গোনা শুরু হয়ে গিয়েছে পরের বিশ্বকাপের। এবার আর চার বছর নয়, 3.5 বছর অপেক্ষা করতে হবে, কারণ পরের বিশ্বকাপ ফিরে যাবে সেই জুন জুলাই মাসেই। পরের বিশ্বকাপ কত সালে হবে? কাতারে জুন জুলাইয়ের গরম থাকবে বলে বিশ্বকাপ পিছিয়ে যাওয়া হয় শীতকালে, ফলে ভরা ক্লাব মরশুমের মাঝেই চলেছে বিশ্বকাপ। 2026-এ আবার জুন জুলাইয়ে ফিরবে বিশ্বকাপ, অর্থাৎ 4 বছর অপেক্ষা করতে হবে না, পরের বিশ্বকাপ হবে 3.5 বছর পর। কবে শুরু হবে সেই তারিখ জানায়নি ফিফা, তবে কোনো কোনো মহলে শোনা যাচ্ছে 8ই জুন প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। কোথা হবে পরের 23তম ফিফা বিশ্বকাপ? তিনটি দেশ মিলিয়ে মোট 26টি শহরে হবে প্রতিযোগিতা। এত বেশি শহরে কখনো বিশ্বকাপ হয়নি। আমেরিকা, মেক্সিকো এবং কানাডার মোট 16টি শহরে হবে খেলা। 2002-এর পর প্রথমবার একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন করা হবে। মেক্সিকোই প্রথম দেশ যেখানে 3 বার বিশ্বকাপ হচ্ছে, 1970, 1986 এবং 2026। আমেরিকা দ্বিতীয়বার, 1994 এবং 2026। কানাডা প্রথমবার বিশ্বকাপ আয়োজন করবে। কোন কোন শহরে হবে বিশ্বকাপ? আমেরিকায় উদ্বোধনী ম্যাচ সহ এবং ফাইনাল সহ 60টি ম্যাচ হওয়ার কথা, এগুলি হবে 11টি শহরে। এবং মেক্সিকোতে 10টি ম্যাচ হবে 3টি শহরে এবং কানাডায় 10টি ম্যাচ হবে 2টি শহরে।